এদিকে বেইলি রোড সহ ঢাকা সিটিতে আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে বেইলি রোডে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। সকালে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এই রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজুক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার দুই সিটি মেয়র গ্রিন কোজি কটেজ ও আমিন মোহাম্মদ রিয়েল এস্টেট প্রপার্টিকে বিবাদী করা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রিট শুনানির জন্য উপস্থাপন করার কথা জানান রিটকারী আইনজীবী।